গুরুত্বপূর্ণ খবরাখবরের আপডেট পেতে নিউজ তিনশো বাষট্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল দিতে ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তদন্ত যখন শেষ পর্বে বয়ান বদলাচ্ছেন মূল অভিযুক্ত এবং সংশ্লিষ্ট অন্য কয়েকজনও তাতে তদন্তকারী সংস্থা সিবিআই এতটাই বিভ্রান্ত যে বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদার তছরূপ নিয়ে চূড়ান্ত চার্জশিট দিতে পারছে না গ্রেফতারির পরে সারদার কর্ণধার সুদীপ্ত সেন বিভিন্ন সময়ে তদন্তকারী অফিসারদের জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি কিনেছিলেন বলেছিলেন তিনি নিজে সেই ছবি না দেখলেও তার জন্য টাকা দিয়েছিলেন এখন বয়ান বদলে সুদীপ্ত বলছেন তিনি কোনো ছবিই কেনেননি ছবি কিনতে টাকাও দেননি যারা আগে সুদীপ্তের ছবি কেনার বিষয়টি সমর্থন করেছিলেন সেই প্রভাবশালী ব্যক্তিদের অনেকের গলাতেও এখন উল্টো সুর সারদা তদন্তে নেমে পাঁচ বছর বাদে সিবিআইয়ের সামনে এখন এই নিয়ে নতুন করে বিভ্রান্তি দেখা দিয়েছে শুধু এটাই নয় সারদার অ্যাম্বুলেন্স পরিষেবা মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রি এবং তৃণমূলের দলীয় মুখপাত্র জাগো বাংলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার লেনদেন নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে সিবিআই সূত্রের খবর গত মাস মধ্যে শোভন চট্টোপাধ্যায় কুণাল ঘোষ ড্রেক ও ব্রায়েন সিঞ্জয় বসুর সঙ্গেও কথা বলেছে সিবিআই তারা জানাচ্ছে কিছু কিছু স্পর্শকাতর বিষয়ে একজনের বয়ানের সঙ্গে অন্যজনের বক্তব্য মিলছে না তাদের বয়ান যে অন্যজনের সঙ্গে মিলছে না তাও নাকি প্রভাবশালী ব্যক্তিদের বলা হয়েছে সিবিআই কর্তারা মাঝখানে দাবি করছিলেন অচিরেই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে কিন্তু সিবিআই সূত্রের খবর শেষ পর্যায়ে এসে কয়েকজন প্রভাবশালীদের বয়ান বদলে যাওয়ায় ফের বিভ্রান্তি তৈরি হয়েছে ফলে চূড়ান্ত চার্জশিট দিতে আরও বেশি দেরি হবে বলে মনে হচ্ছে সিবিআই কর্তাদের মতে এমন বিভ্রান্তি নিয়ে চার্জশিট দেওয়া মুশকিল আদালতে সাক্ষ্য গ্রহণ শুরুর পরে যদি পরস্পর বিরোধী বয়ান আসতে থাকে তাহলে মামলার গুরুত্ব নষ্ট হয়ে যাবে তবে এটাও কেন্দ্রের কোন পরিকল্পনার অংশ কি না সেই প্রশ্ন উঠছে মাসখানেক ধরে কিছু ক্ষেত্রে আপাতত ধীরে নীতি নিয়েছে সিবিআই পুলিশ কর্তা রাজীব কুমারের ক্ষেত্রে দেখা গিয়েছে কলকাতায় তাকে গ্রেপ্তারের জন্য যতটা উদ্যোগ যত ছোটাছুটি ছিল এখন আর তা নেই কলকাতা হাইকোর্টে রাজীবের আগাম জামিন মঞ্জুরের পরে তার বিরোধিতা করে সিবিআই সুপ্রিম কোর্টে গেলেও তা নিয়ে চোখে পড়েনি মনে করা হচ্ছে সামনের বছর কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি পুরসভার নির্বাচনের আগে বড় কোনো সিদ্ধান্ত নাও নেওয়া হতে পারে সেক্ষেত্রে সারদা মামলায় চূড়ান্ত চার্জশিট পেশের দিনক্ষণও পিছিয়ে দেওয়া হবে সেই চার্জশিটে কয়েকজন রাঘব বোয়ালের নাম থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীদের একাংশ সিবিআই খবর আপাতত নতুন বিভ্রান্তি দূর করতে শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে কিছু তথ্য চাওয়া হয়েছে জেলে গিয়ে বার দুয়েক সুদীপ্ত এবং সারদার অন্যতম কর্ত্রী দেবযানীকে জেরা করা হয়েছে তাতে বিভ্রান্তি কমার চেয়ে বেড়েছে বিভিন্ন সময় তৃণমূলের বিভিন্ন নেতা জাগো বাংলার দায়িত্বে ছিলেন ব্যাংকের অ্যাকাউন্ট বলছে কোটি টাকার লেনদেন হয়েছে অথচ কুনাল থেকে মুকুল সৃঞ্জয় থেকে দীনেশ সকলেই সেই লেনদেন সম্পর্কে বলছেন আমি কিছু জানি না ইনি বলছেন উনি জানেন উনি বলছেন ইনি কার্যত সকলেই বদলে ফেলেছেন নিজেদের আগেকার বয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের একটি লাইক ও শেয়ার আমাদের ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করে